শুভ সন্ধ্যা বিজেপি বাঙালির পার্টি নয় লোকসভায় আঠেরোটা আসন চল্লিশ শতাংশ ভোট তারপরেও এই প্রশ্নটা নিশ্চয়ই একটু ছেলে মানুষই তো মাঝে মাঝে ছেলে মানুষই ভালো লাগে এই জন্য যে একটা বিশেষ প্রশ্ন ওনারা তুলে দিয়েছেন বাঙালির পার্টি নিশ্চয়ই হতে গেলে তাকে বাঙালি হতে হবে এটা হচ্ছে প্রথম কথা এখন কে বাঙালি এই প্রশ্নটা আজকে এই বিতর্ক সবাই শুধু নয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভারত কিংবা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ দু সালে লন্ডনে রোসেনারা চৌধুরী নামে একটি বাংলাভাষী তরুণী তিনি ওখানকার সাংসদকে জেহাদি আদর্শে অনুপ্রাণিত হয়ে খুন করতে গেলেন এখন জেলে আছেন দু সালে নামটা একটু একটি হতে পারে আরসাদ বা ইত্যাদি আরেকজন বাংলাভাষী নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার মেট্রো স্টেশনে বোমা মারতে গিয়ে ধরা পড়ে গেলেন এখন জেলে আছে তো আরও ঘটনা আছে এই বাংলাভাষীরা কি বাঙালি আন্তর্জাতিকভাবে আমরা যারা বাংলা বলি তাদের চিন্তা করতে হচ্ছে এবং এই চিন্তাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য মানে প্রথম কথা যেটা বলতে হবে যে বাংলা ভাষী মানে বাঙালি নয় আমাদের সব কথাই আগে যিনি বলে দেন রবীন্দ্রনাথ ঠাকুর উনি ওনার নেশান প্রবন্ধে বলেছেন ভাষার ঐক্যে ন্যাশনাল ঐক্যবন্ধনের সহায়তা করে সন্দেহ নাই কিন্তু তাহাতে এক করিবেই এমন কোনো জবরদস্তি নাই ইউনাইটেড স্টেটস ও ইংল্যান্ডের ভাষা এক স্পেন ও স্পেনীয় আমেরিকার ভাষা এক কিন্তু তাহারা এক নেশন নয় এটা আমরা আজকাল সবাই কম বেশি জানি যে লিওনেল মেসি স্প্যানিশ ভাষায় কথা বললেও উনি স্প্যানিশ নন তাহলে কে বাঙালি বাংলায় যখন কথা বললেই বাঙালি নয় এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে পশ্চিমবঙ্গের মাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতি তৈরি হয় ভাষিস ভাষার সঙ্গে তার সাংস্কৃতিক ঐতিহ্য যোগ করে সুতরাং যে মানুষটি বাংলা বলেন তিনি যে ধর্মীয় পদ্ধতিতেই উপাসনা করুন না কেন তিনি যদি আমাদের পাঁচ হাজার বছরের ভারতীয় ঐতিহ্যের উত্তরাধিকার বহন করেন সিন্ধু সরস্বতী উপত্যকার সভ্যতা বেদ উপনিষদ রামায়ণ মহাভারত থেকে চারবাক আজকের অনেক পরের রামমোহন বিদ্যাসাগর তিনিই হচ্ছেন বাঙালি এবার ধরুন আপনি কলকাতা থেকে প্লেনে উঠছেন বিমানবন্দরের নাম একজন স্বাধীনতা সংগ্রামীর নামে নেতাজি সুভাষচন্দ্র বসু আপনার প্লেন গিয়ে নাম যে আরও বড়ো একটা বাংলাভাষী অঞ্চলে এবং সেটিও গুরুত্বপূর্ণ বিমানবন্দর ঢাকা বিমানবন্দরের নাম কি হজরত শাহজালাল বিমানবন্দর তাই শাহজালালকে বাংলাভাষী নন বাঙালি নন ভারতের মানুষ নন তুর্কমেনিস্তানের মানুষ তিনি সাতশো বছর আগে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া থেকে সাতশো সৈন্য নিয়ে উত্তরবঙ্গের রাজা গৌরগোবিন্দকে হত্যা করতে এসেছিলেন সক্ষম হয়েছিলেন তরবারির মুখে ধর্মান্তর করেছিলেন এখন বাংলাভাষী দেশটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর তার নামে এখন নেতাজি সুভাষচন্দ্রের ঐতিহ্য আর শাহজালালের ঐতিহ্য এই দুটোকে কি একসঙ্গে বহন করা যায় আজকের বাঙালির সামনে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং আজকের পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য এটা সবচেয়ে বড় প্রশ্ন ভারতীয়দের এবং বাঙালিদের ভারতীয় ঐতিহ্য থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাটা বামপন্থীদের দীর্ঘদিনের কংগ্রেসের স্বাধীনতার পর কংগ্রেস শাসনের সুযোগে আমাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস চাপা দেওয়া হয়েছে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের রমেশচন্দ্র মজুমদার যদুনাথ সরকারদের পাঠিয়ে দেওয়া হয়েছে গুলাগে এবং বামফ্রন্ট সরকার উনিশশো সালে ক্ষমতায় আসার এক বছর পরেই প্রথম কাজটা করেছিলেন সংস্কৃতকে স্কুলের আবশ্যিক পাঠ পঠন পাঠন থেকে সরিয়ে দিলেন অর্থাৎ বাংলা ভাষার মাকে তার থেকে সরিয়ে দিলেন এই হচ্ছে বাঙালিকে বাঙালিত্ব থেকে সরিয়ে দেওয়া উনিশশো সালে বামপন্থী সরকারের সার্কুলার সার্কুলার নাম্বার এস ওয়াই এল তাতে বলা হচ্ছে মুসলিম রুলস শুড নট অ্যাট্রাক্ট এনি ক্রিটিসিজম ডেস্ট্রাকশন অব টেম্পলস বাই মুসলিম ইনভেডার অ্যান্ড রুলস শুড নট বি মেনশন ফেক নিউজের মতো শুরু হলো ফেক ইতিহাস যে জাতিকে তার ইতিহাস ভুলিয়ে দেওয়া হয় তার ভয়ানক ইতিহাসকে আবার আমন্ত্রণ করা হয় আমরা দেখলাম আমাদের এই বাংলার গত সাতশো আটশো বছরের ইসলামী অত্যাচার একের পর এক মন্দির ভাঙার ইতিহাস সব চাপা দেওয়া হলো লাল সালুতে আমরা দেখলাম তসলিমা নাসরিনকে এক বস্ত্রে বিতাড়িত করে এই রাজ্যের সংস্কৃতি দিয়ে দেওয়া হলো একদল মৌলবাদীদের হাতে এরপর বুদ্ধবাবুরা চলে গেলেন উন্নততর বাম ফ্রন্টের জায়গায় এলো উন্নততর ইসলামিক মৌলবাদ আমরা কলকাতার মাঠে ময়দানে দেখেছি শেখ হাসিনার মৃত্যু চাই বলে শাহবাগের বিরোধীদের নৃত্য আমরা দেখেছি রামধনুকে রংধনু বানানো হচ্ছে একজন স্কুল শিক্ষক কাজী মাসুম আক্তার স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ানো শুরু করেছিলেন পতাকা তুলেছিলেন তাকে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া হলো আজ পর্যন্ত কোনো আক্রমণকারী ধরা পড়েনি এবং উর্দু ভাষা চাপানোর জন্য যেটা বামফ্রন্ট আমলেও ঘটেনি স্কুলের ছাত্রদের ওপর গুলি চালানো হলো দুজন মারা গেলেন সুতরাং গত ছয় দশকে কংগ্রেস কমিউনিস্ট সিপিএম মিলে যে প্রজেক্টটি চালিয়ে গেছে তা হচ্ছে বাঙালিত্ব ধ্বংস করে বাঙালির সঙ্গে ভারতীয় সংস্কৃতির যোগাযোগ সরিয়ে দিয়ে তাদের বাঙালি তাদের যাতে না থাকে তার ব্যবস্থা করা আমার প্রিয় কবি পরে কিছুটা মৌলবাদী হয়ে গিয়েছিলেন আল মাহমুদ তিনি এক জায়গায় খুব মজা করে বলেছেন ভারতের বাঙালিদের ঠিক বাঙালি বলা যায় না কারণ জাতিগতভাবে তারা হিন্দুত্ব বর্জন করেছে তেমনি বাঙালিত্ব বজায় রাখারও কোনো প্রচেষ্টা নেই খুব সার কথা বলেছেন আল মাহমুদ সুতরাং এই যারা জ্বালিয়েছে এরা বাঙালি বিরোধী এরা বাঙালি নয় এরা বাংলার পার্টি হতেই পারে না কিন্তু বাঙালি সংস্কৃতি যাতে থাকে তার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেঘনাথ সাহা শিশির মিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রমেশচন্দ্র মজুদার সুনীতি চট্টোপাধ্যায়রা হিন্দুর হোমল্যান্ড তৈরি করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গ যাতে হিন্দুরা নিজেদের সংস্কৃতি নিয়ে বাঁচতে পারে আমাদের বাবা মা উদ্বাস্তু হয়েছিলেন এই নয় যে একশো দিনের কাজ পাওয়ার বা চাকরি পাননি তারা উদ্বাস্তু হয়েছিলেন তাদের নিজস্ব সংস্কৃতি রক্ষা করার জন্য